নমস্কার বন্ধুরা, গল্পপিয়াসীতে আপনাদের স্বাগত। গল্পপিয়াসীর আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ঝড়ের রাতে। যাচ্ছিলাম রাজস্থান বই আনতে ভূপেন্দ্রের বাড়ি, পড়ি নিচের ক্লাসে, বয়স 12 বছর, বই পড়ার বড্ড ঝোঁক, পাড়াগা জায়গা বই তেমন মেলে না। আমাদের ক্লাসের একটা ছেলে, তার নাম ভূপেন্দ্রনাথ চক্রবর্তী, বাড়ি নদীর ওপারে সুখপুকুর ঘাট বাউড়। একদিন বললে তার বাড়ি 2-3খানা বই আছে। নাম কি ভেবে বললে, একখানার নাম রাজস্থান। মোটা বই না সরু? মোটা, খুব মোটা। আর যাবি কোথায়? রাজস্থান বইয়ের নাম আমার শোনা আছে। বই দিবি তো? হ্যাঁ দেবে, যদি তার বাড়ি আমি যাই। কিন্তু তাহলে সেদিন বাড়ি ফিরব কি করে? কেন, সেদিন আমাদের বাড়িতে থাকবে। এই শর্তে রাজি হয়ে বই আনতে যাচ্ছি ভূপেন্দ্রের বাড়ি। নদীর ওপারে আমাদের স্কুল থেকে 5 মাইল পথ। সময়টা বোধহয় পূজোর পর, দিন ছোট, নদী পার হতে না হতে বেলা গেল, সঙ্গে সঙ্গে নামলো বৃষ্টি। মেঘ অনেকক্ষণ থেকে জমেছিল আকাশে। দৌড়ে গিয়ে একটা আম গাছের তলায় দাঁড়ালাম, ছাতি আনিনি সঙ্গে, এটা বর্ষাকাল নয়। ওবেলা চমৎকার রোদ ছিল, সন্ধ্যার সময় বৃষ্টি নামবার কোনো সম্ভাবনা দেখা যায়নি। আমতলায় খানিকটা দাঁড়িয়ে বুঝলাম আম গাছের শাখাপত্র বৃষ্টির জল থেকে বাঁচাতে পারবে না। বাড়িঘর আছে কিনা দেখবার আগ্রহে এদিক ওদিক চেয়ে দেখি, কিছু দূরে আম বাগানের ফাঁকে একটা পুরনো কোঠা বাড়ি যেন বৃষ্টির মধ্যে আবছায়া দেখা যাচ্ছে। এক দৌড় দিলাম বাড়িটা লক্ষ্য করে এবং সর্বাঙ্গ ভিজে জুবড়ি হয়ে হুড়মুড় করে বারান্দার দৌড় ঠেলে বাড়ির মধ্যে ঢুকে পড়ল। বাড়ি কাদের, কে আছে না আছে সেখানে, এদিকে আমার কোনো লক্ষ্যই নেই। কে যেন একজন বারান্দার ওকোণ থেকে রুক্ষস্বরে বলে উঠল, কে? চমকে চেয়ে দেখি একজন বুড়ো মানুষ একটা মাদুরের ওপর ঝুঁকে বসে কি করছিল, মুখ ঈষৎ তুলে আমার দিকে চেয়ে প্রশ্নটা করছে। অপ্রতিভের সুরে বললাম, আমি একজন স্কুলের ছেলে, সুখপুকুর যাব। সুখপুকুরে যাবে তা এখানে কি? আগে বৃষ্টিটা এলো কিনা ওই আমতলায় দাঁড়িয়ে ভিজছিলাম। কোন আমতলায়? ওই রাস্তার ধারের। ভালো আম, বড্ড ভালো আম ওর। এ কথাটা যেন আমি ছেলে মানুষ হলেও কানে কেমন একটু অসংলগ্ন ঠেকল, তবু প্রবীণ ব্যক্তির কথার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর জন্য বললাম, ও। বৃদ্ধ রাগতভাবে বলে উঠলেন, ও কি? ও ও মানে কি? ও আমি অবাক, চুপ করে রইলাম। অন্যায় কথা বলে ফেলেছি নাকি? ও বলা উচিত হয়নি। তোমার নাম কি হে? আগে দুলালচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এহ, দুলাল, আদরের দুলাল। কোন ক্লাসে পড়ো? 6 ক্লাসে। 6 ক্লাসে? আগে হ্যাঁ, 6 ক্লাসে। কি আশ্চর্যের কাণ্ড! এই কথার পর বৃদ্ধের রাগী মেজাজ হঠাৎ শান্ত হয়ে গেল, নয়তো আমি সত্যি ভাবছিলাম বৃষ্টি একটুখানি থামলেই এখান থেকে চলে যাব, যা থাকে কপালে। এমন রাগী লোকের ঘরে থাকবার কোনো দরকার নেই। বুড়ো শান্ত হয়ে বললে, 6 ক্লাসে পড়ো? আচ্ছা, এসে বসো এখানে। 6 ক্লাসে অধ্যয়নের অধিকার বর্গে আমি গিয়ে মাদুরটার এক পাশে বসলাম। নাম কি? আবার বিনীতভাবে নামটি বলি। কিছুক্ষণ সব চুপচাপ, বাইরে বেশ অন্ধকার হয়ে উঠেছে। বৃদ্ধ বললেন, খাবে কিছু? আগে না। না কেন, খাও না, ওই কোণে উঠে গিয়ে দেখো শুকনো নারকোল আছে, নিয়ে এসো, দা দিচ্ছি, কেটে খাও। আমি ঝুনো নারকেল কুড়তে জানি নে। জানো না? গেরস্ত ঘরের ছেলের সব জানা দরকার, তবে খাবে কি? আর তো কিছু নেই। থাকবে, খাবো না কিছু। না না, তা কি হয়, ছেলে মানুষ, খিদে পেয়েছে বই কি? ওবেলা তো কখন খেয়ে বেরিয়েছ, সুখপুকুর যাচ্ছিলে? আগে হ্যাঁ। কেন? একখানা বই আনতে। কি বই? রাজস্থান বলে একটা বই। বৃদ্ধ রাগের সুরে বললেন, হ্যাঁ হ্যাঁ, রাজস্থান জানি,
অমন করে বলে নাকি একটা বই? ও কি রকম কথা, রাজস্থানের নাম কে না জানে? তুমি বুঝি সিক্স ক্লাসে পড়ো, আর কেউ কিছু জানে না? আমার এবার রাগ হলো, ভয়ও হলো। না, এখানে আর থাকা নয়, এরকম বদমেজাজি বুড়োর কাছে কেউ থাকে? বুড়ো আবার তখনই সুর নরম করে বললে, যাকগে, ছেলে মানুষের সঙ্গে আর কি হবে বকে, এখন খাবে কি তাই বলো। আপনি যা বলেন। তাই তো, কিছুই ঘরে নেই। আপনি কি খাবেন? আমি ও বেলার পান্তা ভাত আছে, নেবু দিয়ে তাই খাবো। এসো ভাগ করে দুজনে খাই। সত্যি আমার বড় খিদে পেয়েছিল। কোন সকালে খেয়ে বেরিয়েছিলুম বাড়ি থেকে, পান্তা ভাত, পান্তা ভাতই সই। বুড়ো আমাকে বড় খাটালে, হাঁড়ি পেড়ে আনলাম ওর কথায়, কলার পাতা কেটে আনালে, ভাত বাড়িয়ে নিলে, কিছু তরকারি নেই, শুধু নুন আর ভাত। গপ গপ করে বুড়ো গিলতে লাগলো সেই ভাত। নেবু দিয়ে খাবে বলেছিল, তাই বা কই, তাহলেও তো হতো। কোনো রকমে খাওয়া শেষ হলো। আমার তখন ভয় হয়েছে বৃদ্ধ নিদ্রিত অবস্থায় আমার গলা টিপে না মারে। সুতরাং যখন বুড়ো বললে ঘুমুতে, তখন আমার মনে ভয় ও অস্বস্তি দুই এসে জুটল। বললাম, শোব কোন ঘরে? ঘর ঘর তো মোটেও এই একটা, এটা তো দালান। দালানও যা, ঘরও তাই। এখানে মাদুর পেতে নাও, ওই দেওয়ালের কোণে মাদুর আছে। আপনি শোবেন না? না, আমি কাজ করছি, দেখছো না? এতক্ষণ কিছুই দেখিনি লক্ষ্য করে। এবার একটু কৌতূহলের সঙ্গে চাইতেই তিনি বললেন, যাও শুয়ে পড়ো, এদিকে তাকাতে হবে না। আমি ভয়ে ভয়ে শুয়ে পড়লাম বটে, কিন্তু আমার চোখ কান রইল বুড়োর দিকে। আমি ঘুমুলাম না, ঘুম আমার হলোও না। শুয়ে আর চোখে বুড়োর দিকে চেয়ে রইলাম। বুড়ো কি যে করছে, অনেকক্ষণ অবধি আমি ঠাওয়ার করতেই পারলাম না। অবশেষে মনে হলো বুড়ো ছবি আঁকছে, খুব মন দিয়ে ঝুঁকে পড়ে ছবি আঁকছে। ভালো করে দেখবার সাহস আমার হয়নি, ছবি আঁকছে নিশ্চয়ই, সেটা বুঝতে পারলাম। আমারও ঘুম হলো না। বুড়ো প্রায় রাত তিনটে পর্যন্ত ছবি আঁকলে, ভোরের কিছু আগে ঘুমিয়ে পড়ল, আমিও ঘুমিয়ে পড়ল। জেগে উঠে দেখি রোদ উঠেছে, বুড়ো তখনও ওঠেনি। আস্তে আস্তে উঠে বুড়োর মাদুরের কাছে এসে দেখি মাদুরের ওপর মাটির খুঁড়ি অনেকগুলো সারি সারি সাজানো, তাতে নানা রং, সরু মোটা কতগুলো তুলি একটা পিঁড়িতে কাঁধভাবে সাজানো। কতগুলো তুলি মাদুরের ওপর ছড়িয়ে পড়ে আছে, আর সামনে একখানা তক্তার উপর পেরেক দিয়ে আটা কাগজ কিংবা চটের ওপর একখানা যা ছবি। ছবিখানা কোনো একটি মেয়ে ছেলের। কার এমন সুন্দর মুখ, এমন বড় বড় টানা চোখ, কি জানি। আধখানা মাত্র আঁকা হয়েছে, তাও সব যেন হয়নি, কিছু কিছু বাকি আছে। কিন্তু এমন সুন্দর ছবি আঁকতে পারে এ বুড়ো? এমন ছবি যে মানুষ আঁকতে পারে সে বিশ্বাস আমার ছিল না। ক্লাসে ইন্দু মাস্টারের দেওয়া আতা পাখি চেয়ারে ড্রয়িং আঁকি, তাও মনের মতো হয় না আমার নিজেরই। ভাবি আতা আঁকবো, হয়ে যায় যে জিনিস, তাকে বেলও বলা চলে, আমও বলা চলে, হয়তো কুমড়ো বলাও যেতে পারে। সুতরাং তলায় আতা বলে লিখে দিতে হয়। কিন্তু এই খিটখিটে মেজাজের বুড়ো এ এমন ছবি আঁকতে পারে? অবাক হয়ে গেলাম। বুড়োকে ডেকে বলবো সে কথা? দরকার নেই, ঘুমোচ্ছে ঘুমুক, আমার বিদায় নেবার সময় হয়েছে। কিন্তু ঘুমন্ত বুড়োকে জাগাতেও সাহস হলো না, না জানি বা যাই কি করে। আবার ভয় হলো, বুড়ো ছবি দেখে ফেলেছি, এ কথাও না জানে, যে বদরাগিয়ার খিটখিটে কি জানি হয়তো মেরেই বসবে। বাইরে আম গাছটার তলায় গিয়ে বসল। আধ ঘন্টা পরে ঘরের মধ্যে শব্দ পেয়ে বুঝলাম বুড়ো উঠেছে। তখনই আমি আস্তে আস্তে পা টিপে ঘরের মধ্যে ঢুকলাম। বুড়ো মাদুরের ওপর বসে ছবিখানা দেখছিল, চমকে উঠে পেছনে চেয়ে বললে, কে? আগে আমি। ও, তুমি এখনো যাওনি? আপনি ঘুমোচ্ছিলেন না দেখা করে। ঠিক ঠিক, তুমি বেশ ভালো ছেলে, ভালো ছেলে। তাহলে আমি যাই এখন, আমার ছবি দেখেছো? আগে আগে আচ্ছা, এসো দেখবে।
আমি দেখলুম অনেকক্ষণ ধরে। বুড়ো বললে, কিরকম হয়েছে? খুব ভালো। ভালো লেগেছে? আগে তার বলতে, কখনো এমন দেখিনি। আচ্ছা, তুমি এখন যেতে পারো। দাঁড়াও, কি খাবে সকালবেলা? আগে কিছু না, আমি যাদের বাড়ি যাচ্ছি সেখানে খাব। না না, তা হয় না। পান্তাভাত হাঁড়িতে ছিল? আগে না, সব খেয়েছি কাল দুজনে। নারকোল একটা নিয়ে এসো, কেটে দিই। আগে আপনাকে কষ্ট দেব না, আমি খাবো না কিছু, বলেই হনন করে বেরিয়ে পড়লুম বাড়ি থেকে। বুড়ো দেখি পেছনে ডাকছে, ও খোকা শোনো, ও খোকা যেও না। আমি পেছন ফিরে চেঁচিয়ে বলি, আগে আমি নারকোল খাবো না। সেই দিনই বিকালে বই নিয়ে আসবার পথে বুড়োর ওখানে যেতে বড় ইচ্ছে হলো। বুড়োকে দেখবার জন্যই ঘরের জানলায় উকি ঝুঁকি মারি। বুড়োকে কিন্তু দেখতে পেলাম না। ঘুমুচ্ছে নাকি? ফিরে আসছি এমন সময় কে ডাকলে। কে? বললাম, আমি। শোনো খোকা শোনো। গেলাম। বুড়ো বালিশ ঠেস দিয়ে চোখ বুজে বসেছিল। আমায় বললে, আজ রাত্রে এখানে থাকো। থাকবো না। কেন? থাকো, আজ তোমাকে নারকোল খাওয়াবো, চিড়ে খাওয়াবো। কি স্নেহের সুর ওর কথার মধ্যে! সে রাতেও আমার থাকার ইচ্ছে ছিল সেখানে, কিন্তু আমার বাড়ির লোকের ভয় ছিল, না বলে এসেছি। আমি বললাম, মা বকবে। বুড়ো আমার মুখের দিকে চেয়ে বলল, ঠিক ঠিক, মা রয়েছেন, তাহলে যাও। নারকোল খেয়ে যাবে না? আমি নারকোল কাটতে জানি নে, আমার হাতে ব্যথা, নইলে আমি তোমাকে নিজেই নারকোল কেটে দিতাম। আমি চলে এলাম বটে, কিন্তু বুড়োর কথা ভুলতে পারলাম না কতদিন। অনেকদিন কেটে গেল। বালক থেকে আমি হয়ে উঠেছি যুবক। পাথুরে ঘাটার এক বড়লোকের বাড়ি যাতায়াত করি। সেখানে মস্ত বড় একখানা অয়েল পেন্টিং ছবি দেখে হঠাৎ চমকে উঠলাম। এই ছবি যার, তাকে আমি কোথায় দেখেছি? বাড়ির লোককে বললাম, ইনি কে? তারা বললে, একে চেনেন নাকি? ইনি বিখ্যাত চিত্রকর দুর্গাচরণ সান্যাল, একে নিয়ে খবরের কাগজে হইচই হয় খুব। দুর্গাচরণ সান্যাল? নাম করা লোক, বড় বৈঠকখানায় যত অয়েল পেন্টিং দেখবেন সব ওর করা। 1,500-2,000 টাকা নিতেন ছবি পিছু, সব বড় লোক খদ্দের ছিল। এ ছবি তার নিজের, নিজেই এঁকেছিলেন। মেজবাবু বেঁচে থাকতে শিল্পীর নিজের ছবি অনেক টাকা খরচ করে আঁকিয়ে নেন। আপনি একে চিনতেন? আমি কোথাও একে দেখেছি ঠিক মনে করতে পারছি না। ইনি থাকতেন কোথায়? থাকতেন কলকাতাতে, বরানগরে। শেষ বয়সে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। এত টাকা রোজগার ফেলে বড় বড় মক্কেল ছেড়ে দিয়ে কোথায় যে চলে গেলেন তার কোনো সন্ধানই পাওয়া যায়নি। সে আজ 20-25 বছর আগের কথা, কেউ খুঁজে পায়নি। খবরের কাগজে হইচই হয় তার অন্তর্ধান নিয়ে। অত নাম করা আর্টিস্ট, সে এক রহস্য সেকালকার। আমার হঠাৎ মনে পড়ল, চিত্রশিল্পী দুর্গাচরণ সান্যালের রহস্য আমি জানি। সুখপুকুর ঘাট বাউড়ের সেই বুড়ো, সেই ঝড় বৃষ্টির রাত্রি, সেই অপূর্ব ছবি, আধ আঁকা সেই ছবিখানা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ঝড়ের রাতে গল্পটির গল্পপাঠ এখানেই শেষ হল। আমাদের গল্পপাঠ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।